এশিয়ান গেমসে সোনাজয়ী মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক রিচা ঘোষ ঘরে ফিরলেন আজ। এদিন বাগডোগরা বিমানবন্দরে ফিরতি রিচাকে সংবর্ধনা প্রদান করা হয়। বিমানবন্দরে রিচাকে স্বাগত জানাতে রিচার বাবা সহ অনেকে বিমানবন্দরে পৌঁছান। ব্যান্ড পার্টি বাজিয়ে শহরে স্বাগত জানানো হয় তাকে। এদিন রিচা জানান, সোনা জিতে ভালো লাগছে, প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতে আরও ভালো লাগছে, ফাইনাল টাফ ছিল তবে আত্মবিশ্বাস রেখেই ফল হয়েছে। আগামীতে ঘরোয়া ক্রিকেটে নজর থাকছে, শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নে আরও কাজ করতে হবে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, বঙ্গ সংবাদ। সবাই তো আশা করে ইন্ডিয়া জিতবে, বাট ওটাই এখন যে ভালো খেলবে সেই জিতবে। শিলিগুড়ির পরিকাঠামো নিয়ে একটু বলো, ক্রিকেটের পরিকাঠামো নিয়ে। আগের থেকেও বলে এসেছি, সেম বলে এসেছি, মানে এখানে অনেক কিছু করতে হবে, ক্রিকেটের জন্য অনেক করতে হবে, কারণ ক্রিকেটের গ্রাউন্ড নেই। অনেকে সাপোর্ট করে।